আসল জ্ঞান এলেম কাকে বলে? ওলামা কেরামের কাছে চারো জগতের এলেম আছে, রুহানি জগতের এলেম আছে, দুনিয়ার জগতের এলেম আছে, বরজখ কবরের জগতের এলেম আছে, আখেরাতের জগতের এলেম আছে। কয় জগতের এলেম আছে? কিন্তু এই যে বড় 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 দুনিয়াদার যাদের বিশাল ডিগ্রি আছে তার কাছে কি আছে? কথার কথা উনি একজন কম্পিউটার বিশেষজ্ঞ, তিনি চারো জগতের এলেম হয়ে গেল। আল্লাহর কোটি কোটি মাখলুক থেকে একটা মাখলুক সম্পর্কে উনি কিছু জানে, কিছু জানে? ওলামারা তো চার জগৎ সম্পর্কে জানে। আমি আমার বয়ানে বলি যে ডাক্তার সাহেব আপনি সাইনবোর্ড লাগাইছেন যে আমি চক্ষু বিশেষজ্ঞ, আল্লাহর কোটি কোটি মখলুকের মধ্যে একটা আপনি শিখছেন চোখ, চক্ষু বিশেষজ্ঞ। আচ্ছা ঠিক আছে, আপনি চক্ষু বিশেষজ্ঞ বলেন চোখের হুকুম আকাম কি, এই চোখ দিয়ে কি কি জিনিস দেখা যায় আছে আর কি কি জিনিস দেখা যায় নেই বলেন, ভাগ করে যা কিচ্ছু করতে পারেন। তাহলে যে সাইনবোর্ড লাগাইলেন চক্ষু বিশেষজ্ঞ, তো চোখ সম্পর্কে সব বলতে হবে আপনাকে, সব বলতে হবে, পারে না? এটা আল্লাহ কোরআনে বলছেন ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, হায়াত দুনিয়ার যে বাহ্যিক সাইড এখানে মিন আছে, মিন মানে কিছু, দুনিয়ার জিন্দেগির বাহ্যিক সাইটের কিছু একটু তারা জানে, ওইটুক জানে তারা ভুলে একদম ব্যাং হয়ে গেছে। ইয়ালামুনা জাহিরাম মিনাল, এই মিন মানে কিছু, কিন্তু আখিরাতের জগৎ জানে না, কবরের জগৎ জানে না। অথচ নিজেকে বিশাল পণ্ডিত মনে করছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক।